নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আট বারো দু হাজার একুশে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লুপিএসসির আন্ডারে একটি গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশান পেয়েছি আজকে একটি নোটিফিকেশান রয়েছে তো দেখে দেখেনবো কী গুরুত্বপূর্ণ চাকরির খবর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তখন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়া যায় চাকরির খবর পাওয়ার জন্য শিক্ষা সংগত খবর পাওয়া যানো তো দেখে নেব কী নোটিফিকেশান রয়েছে তো আজকে যে নোটিফিকেশানটা রয়েছে যদিও গতকালের ডেট রয়েছে দেখতে পাচ্ছেন গতকাল জারি হয়েছে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস প্রিমিনারি এক্সাম দু হাজার কুড়ির সংক্রান্ত একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে রোল নম্বর অফ পাঁচশো একজন ক্যান্ডিডেট হু হ্যাজ হ্যাজবিন কোয়ালিফাইড পার্সোনাল প্রভিশনালি ফর ফাইনাল রিটিন এক্সামিনেশান তাহলে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট প্রিমিনারি এক্সাম দু হাজার কুড়ি যেটা দু হাজার কুড়ি সতেরো নম্বর অ্যাডভার্টিসমেন্ট ছিল তাতে মোটামুটি পাঁচশো একজন একটা পজিশনের লিস্ট হয়েছে যাতে পাঁচশো একজন হচ্ছে ফাইনাল রিটিন এক্সামের জন্য কোয়ালিফাই করেছে প্রিমিনালি পাস করে ফাইনাল পরীক্ষার জন্য কোয়ালিফাই করেছে পাঁচশো একজন তো আপনারা রোল নাম্বারগুলো একটু দেখে নিন এটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড অডিট সার্ভিস রিক্রুটমেন্টের প্রিমিনারি যারা পরীক্ষা দিয়েছিল দু হাজার কুড়ির সতেরো নম্বর অ্যাডভার্টিজমেন্টের সাপেক্ষে তাতে পাঁচশো একজন কোয়ালিফাই করেছেন পরের ফাইনাল পরীক্ষার জন্য তো তাদের রোল নাম্বারগুলো একটু দেখে নেবেন আপনারা ভিডিওটা পজ করে যারা ফাইনাল পরীক্ষায় পাঁচশো একজনের ফাইনাল পরীক্ষায় যারা কোয়ালিফাই করেছে তাদের জন্য লিস্ট অবশ্যই ভিডিওটা পজ করে দেখে নেবেন আর কাটম মার্ক যেটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন জেনারেলদের ক্ষেত্রে ছিয়াশি দশমিক ছয় সাত ও এ চুরাশি দশমিক ছয় সাত ও বিসি বি বিরাশি এসসি ছেষট্টি দশমিক ছয় সাত এস টি সাতান্ন দশমিক তিন তিন আচ্ছা পিএইচ এল ডি সিপির ক্ষেত্রে আঠান্ন দশমিক তিন তিন আর পিএইচ এইচ এইচআইয়ের ক্ষেত্রে তেইশ দশমিক তিন তিন এই মার্কস যারা পেয়েছে বা তার উপরে যারা পেয়েছে তারা কিন্তু কোয়ালিফাই করেছে তো যাই হোক পশ্চিমবঙ্গের এই পাবলিক সার্ভিস কমিশন আন্ডারে এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটা আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ফিরে আসছি পরের ভিডিও নিয়ে